দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে দায়েরকৃত মামলাকে মিথ্যা অভিহিত করে তা প্রত্যাহারের মাধ্যমে দ্রুত তাকে মুক্তি দিতে সরকারের প্রতি দাবি জানিয়েছেন বিএনপি নেতারা। তারা বলেছেন, আল জাজিরায় প্রচারিত প্রতিবেদনে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে, প্রতিবেদনটি যে মিথ্যা সেটা সরকারকেই প্রমাণ করতে হবে। রাজধানীতে এক সমাবেশে এসব দাবি করেন বিএনপি নেতারা। এস এম খোরশেদ আলমের রিপোর্ট। 2018 সালের এই দিনই জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে আদালত কর্তৃক সাজা দিলে সেদিনই পাঠানো হয় কারাগারে। কারাগারে পাঠানোর তৃতীয় বার্ষিকী এবং মামলার প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশের আয়োজন করে বিএনপি। বেগম খালেদা জিয়ার বিপদের এই দিনে আমাদের শরীরে রক্ত থাকতে এক ফোঁটা, আমরা নেত্রীকে একা হতে দেব না। খালেদা জিয়ার মামলায় নানা বিষয়ে কথা বলেন বিএনপি নেতারা। 2 কোটি টাকার জন্য খালেদা জিয়ার সাজা হয়, তাহলে আজকে ওই 2 কোটি টাকা বেড়ে গিয়ে তো 8 কোটি হয়ে গেছে, তার জন্য পুরস্কার কি হবে? দলকে সুন্দরভাবে সুগঠিত করে ইনশাআল্লাহ চিরেই আমরা মাঝে নামব, দেশকে কিভাবে সাজা মুক্ত করব এবং তারেক রহমান কেন দেশে ফিরে আসবে। এই ধরনের হাজারো নেতার কর্মে খালেদা জিয়ার মুক্তি এবং আল জাজিরা টেলিভিশনে প্রচারিত প্রতিবেদনকে মিথ্যা প্রমাণের জন্য সরকারের প্রতি দাবি জানান তারা। একটি আল জাজিরার খবর থেকে জনগণ সন্তুষ্ট হয়ে থাকতে পারে না, আল জাজিরার খবর থেকে জনগণ মুক্তি চায়, আর যেমন এমন খবর এদেশের মানুষকে আর দেখতে না হয়। মামলা করবো তো এই প্রসঙ্গে আমার এক বন্ধু বলেন, যে কাজটা করতে পারবেন না, খুব খারাপ ভাষায় বলেন আর কি, যেটা করতে পারবেন না সেটা নিয়ে টানাটানি করেন না, মামলা করতে পারলে মামলা করেই দেখান। এস এম খোরশেদ আলম, মাইক টিভি, ঢাকা।